আপনার জন্য গোটা সাতক্ষীরা জেলা ডিস্ট্রিক্টের লোক বাগেরহাট কি করাতে যায়নি, সাতক্ষীরা ডিস্ট্রিক্টের লোক প্রতিদিন আপনাদের নামাজ পড়ি দেওয়া কথা। আসার আগে ওর টেলিফোন করে দিছিলাম যে আমার ওই জায়গাটা একটু পাহারা দিস, বাতাসেরও ভাড়া দেওয়া লাগবে। হাই, দিস ইজ আদনান ফারুক ব্লগ সুন্দরবন বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি সকাল সকাল একটা খালের ন্যাচারাল বিউটি দেখতে। তারপরে আমরা যাব সুন্দরবনের অস্থায়ী বিখ্যাত শুটকিপল্লি দুবলাচরে। দেখাবো আপনাদেরকে দুবলাচরের শুটকি প্রসেস, সেখানকার মানুষদের বিশেষ কর্মযোগ্য এবং নিউ মার্কেট। লেটস গো। নিউ মার্কেট দেখার জন্য আমাদেরকে এই চরের ভিতর দিয়ে আমাদের প্রায় হাফ অ্যান আওয়ার হাঁটতে হবে। আমরা দেখি, হাঁটি, সেখানে পৌঁছাই। খুবই ইন্টারেস্টিং নাকি চরের নিউ মার্কেট, চলেন দেখি গিয়ে। চলে আসছি আমরা নিউ মার্কেটে, দুবলার চরের নিউ মার্কেট, মহসিন ভাইয়ের নিউ মার্কেট। এই যে দেখো, থাইল্যান্ডের জুতা, সব কিছু পাওয়া যায়, এভরিথিং পাওয়া যায়, টি শার্ট। এইখানে বেগুনের কেজি কত? 15 টাকা 20 টাকা। আর তারপরে ওই বড়ই 30 টাকা। আর পানের বিড়া বেছে মানে 20 টাকায় কয়টা? ইলেকট্রনিক দোকান ডিজিটাল, আর কি কি পাওয়া যায় ভাই? টর্চ আছে। মোবাইলের দাম কি রকম? সিমও পাওয়া যায়, তাই না? টেলিটকের নেটওয়ার্ক এখানে আছে পুরো। ২৭,০০০ টাকার ফোন এখানে কিনে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। স্যান্ডেল, জুতা, নাইকাদের ছবি টবিও আছে। কে নাইকা? ইনি পরিমণি। চুল কাটা কত এখানে? ১০০ টাকার নিচে কেউ দেয় না। আসে ঠিক আছে ভাই, থাকেন। এটা রেস্টুরেন্ট, এটা একটা জুস কর্নার।
কি থাইল্যান্ডের ক্যাপ নাকি এগুলো দেশি? ক্যাপের দাম কত ভাই? 80 টাকা করে। ওগুলো কি গামছা? ওগুলো গামছা লুঙ্গি, টি শার্ট আছে, লুঙ্গি আছে, থ্রি কোয়ার্টার আছে, পোলো টি শার্ট আছে। মাস্ক ছাড়া দোকানের ভিতরে প্রবেশ করা নিষেধ। মুরগি বিক্রি করতেছে, সাথে আছে চুই ঝাল, মানে একসাথে কিনে নিয়ে যাও। ওকে ঠিক আছে, আমরা পাবো সামনে গেলে। আচ্ছা আচ্ছা, এবং এখানে এই ভ্যারাইটিস মুরগিও পাওয়া যায়। ওই যে মোরগ ডাকতেছে, বড় বড় মোরগ আছে। হ্যাঁ, মানে এইখানকার যেটা দেখলাম, মানে উনি বললো যে এখানে 27,000 টাকার মোবাইলও বিক্রি হয়। হ্যাঁ, তার মানে টাকা ঘুরে, 5 মাস টাকা ঘুরতে থাকে। আচ্ছা, ঘুরতে দেখেন, সেলুন দেখেন না? হুম হুম, কি অবস্থা? ভালো তো? টাকা রোল করতে 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 করতে, হ্যাঁ, তো যারা মাছ ধরে ওইটার উপরে, মানে এখানকার ব্যবসা ওই মোবাইলটা বিক্রি হবে কিনা এটা সাগরের মাছের উপর নির্ভর করে। মাছ উঠবে, টাকা পাবে, কেনাকাটা চলবে, এবং ফাইনালি এই টাকাগুলো কিছু কিছু মানুষের পকেটে ঢুকে যায়। এরা আবার ওই নৌকা দড়ি নিয়ে বাড়ি ফেরে। এই যে এটারে কি মুরগি বলে যেন, টাইগার না কি যেন বলে, আসেন এটা যে সোনালি, এটা কি সোনালি না টাইগার কি যেন বলে, সোনালি না? আপনি ইয়ে লুকায় রাখছেন দেখি, এগুলো কত কেজি? 2 কেজি 3 কেজি না বলছি, কেজি কত করে? 350 টাকা কেজি। কিছু অনেক বড় বড় ইয়ে এগুলো ঢাকায় আমরা সচরাচর দেখি 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 আমরা পাই। এগুলো ব্রয়লার লেয়ার ভেরিয়েশন আর এইরকমই আরো অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাতের বেলা আসলে মজা হয় যে পুরোটা আলো চলে, মানে শহর। অথচ 10 বছর আগে যখন সোলারের প্রচলন হয়নি তখন এখানে খুবই বাতি জ্বলত, আর এখন পুরোটা একটা শহরের মতো লাগে। ইলেকট্রিসিটি তো লাইফ চেঞ্জিং একদম, মানে সাগরে যখন ভাসে ট্রলার গুলো যখন, রাতের বেলা মনে হয় যে ওটা আরো ছোট হবে। আগে হচ্ছে জলদস্যুদের যখন ছিল তখন আলো জ্বালতো না তারা, যে আলো জ্বাললে দূর থেকে তার লোকেশন দেখে ফেলবে কেউ, এসে অ্যাটাক করে ফেলতে পারে জলদস্যু, তখন তারা আলো নিভে রাখতো। জলদস্যু মুক্ত হওয়ার পরে এখন হচ্ছে আলো শুধু না, এত বড় বড় লাইট জ্বালায় তারা। তারপরে ওই যে স্পিকার, ব্লুটুথ স্পিকার লাগায় ধুমধাম গান, এই কাজ সব, মানে একটা উৎসবমুখর পরিবেশ। আমার নিজস্ব অভিজ্ঞতায় বলি কি, যে আমি এর আগে সুন্দরবনে আসছিলাম সম্ভবত 2009, তখন কিন্তু আমরা খুব তটস্থ ছিলাম, এদিকে যাওয়া যাবে, ওইদিকে যাওয়া যাবে না, এতটার মধ্যে যাওয়া যাবে, অতটার মধ্যে, মানে এখন আমরা তটস্থ হচ্ছে মোর সাগর আর এই পাশে হচ্ছে সুন্দরবন, ওই যে কেওড়া গাছ দেখেন, এই তো দেখা যাচ্ছে বন শুরু। ওকে, বাহ, নাইস। এটাই হচ্ছে ওই ইয়ের খাল, আমাদের যে খালের পাশে। এবার বাঘটা ঘুরছিল নাকি এবছর? ওঠেনি না? এটার টেকনোলজিটা কি? ওই যে পাম্প আছে আবার, মজার বিষয়টা হচ্ছে কি যে এখানে এই যে এত মাছি না, হ্যাঁ, এই প্লাস এটা করে এই ম্যানেজমেন্টটা, এই ব্যবস্থাপনাটা খুব ঝামেলা অবশ্যই। সেখানে মনে করেন একটু পানি খেয়ে রাখছেন, একটু পরে এরকম মাছ বলবে।
আবার নো ওয়েস্টেজ আপনাদের মাথায় তো এত বুদ্ধি ভাই এই বাসা বাইরে গিয়ে চলকে মাথায় তার আলগে কালকে সেই ওকে বলতেছে আমি খালি গায়ে বৈজ্ঞানিক পরিস্থিতি আপনার ওসিলাই কোনদিন না এই সরে করে আলো মানে বাতিগুটি সব নিভাই শুয়ে পড়ে ভাই খালি এই জোরে কেন গোটা সুন্দরবন বাংলাদেশের মুক্ত সাগর মুক্ত সাগর মুক্ত গোটা বাংলাদেশই মুক্ত আমরা তো খালি এই কাজ করি না এরপর আমরা কাঁকড়া ধরি এরপর আমরা ভেসালি জাল পাই সুন্দরবনের ভিতরে বিভিন্ন সাতকেরা খুলনা বাগেরহাট পিছিয়ে আমরা এই সুন্দরবনের ব্যবসা ছোটবেলার থেকে করি আর এখনো আড্ডা দিচ্ছে এটা ফ্রি লাইফ কি আপনি এখানকার মতো আগে সন্ধি হলি কোথায় থাকবো কার আড্ডালে দিয়ে পোলাবো জলদস্যু আসবে রাত্রি এইরকম একটা অবস্থায় আতঙ্ক আল্লাহ করে এসব লোক দিনও না ওনাদের সঙ্গে দেখা দেখা তো ওইভাবে হয়নি আগে ইন্টারনেট কানেক্টিভিটি কি যে একটা রেভলিউশন এখান থেকে মানুষও ভিডিও সার্চ করে দেখতেছে ইউটিউব ভিডিও বিষয়টা হচ্ছে যে এমনি দেখা একটা জিনিস আর একটা হচ্ছে সার্চ করে দেখা জিনিস আমরা বের হয়ে যাচ্ছি এটা কি মাছ বলে ক্যারেট মাছ আছে মিক্স এই হ্যাঁ সিনারি ঘরের ভিতরে দেখি তো কি সিনারি আছে এই যে মাছগুলো তারা যে ও এ দাঁড়াও ও হ্যাঁ কি অবস্থা বলেন তো আমরা তো জানিও না কেমনে কি 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 কাজ হয় মাছ ধরে নিয়ে এসে তারপরে এই যে শুকায় সেই মাছ আগে শুকাইতে হয় মাছ নদীতে ধরে এনে ধুয়ে ফেলে শুকায় আচ্ছা শুকায় সেই মাছ ওই বস্তা করি কেউ ওই জায়গাতে বিক্রি করে ফেলা যায় হ্যাঁ তারপরে এই বাসাবাসি কি হচ্ছে এই যে ফসফট আলাদা গ্রেড গ্রেড হচ্ছে ও আচ্ছা ওই মিক্স মাছরে আলাদা আলাদা হ্যাঁ হ্যাঁ আলাদা মিক্স বাদে তারপরে ওই ধরনের গ্রেড বাই গ্রেড আচ্ছা আপনার এখানে কি কি মাছ সাধারণত হয় আচ্ছা এইটা আমরা বলি তো চিংড়ি মাছের পোকা কিন্তু আমি এই জিনিস অন্য দেশে খাইছি আপনার ভালো দাম সে চিংড়ি মাছের পোকা হিসাবে ইয়ে হয় না ওটা অন্য মাছ হিসাবে সেই
ঠিক আছে ভাই, থাকেন। আমরা দেখতে পারবেন পারবেন দেখতে দেখি যাই আগে, মানে এটা নেই, দেখা যাবে তো নিশ্চয়ই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কালকে খাইলাম এই ছুরি না? এই যে আপনার, এই যে, হ্যাঁ সুটকি, এই সুটকি আর এর বলে কি রাবিশ এখানে। আরেকটা মজার বিষয় কি জানেন, সেটা হচ্ছে ধরেন আমরা বিভিন্ন দেশে বা কক্সবাজারে যাই বিচে ঘুরতে, আবার বিভিন্ন দেশে দেখা যায় যে কিছুক্ষণ সমুদ্রে নেমে আমরা স্নান করলাম। এখানকার মানুষের রেগুলার স্নান হচ্ছে সমুদ্র, আর হচ্ছে বিভিন্ন বিচে গেলে ওই যে চেয়ারে বাতাসের ভাড়া দিতে হয়, বাতাসের ভাড়া, বাতাসের ভাড়া ভাই। আমি কক্সবাজারে গেলাম, আমি যেহেতু সুন্দর সুন্দর চেয়ার পাতার একবার ডবা ফেলবো, আমি তো পরে পেয়েছি আমার দুমলা স্যার বসে পড়েছি, বসে আমার আমার সাথে আমার এক বন্ধু আছে জামাল, পরে বললাম এই জামাল কি কর, একটু খাদ্য খাবার টাবার নিয়ে আসুন তো কায়দা চেয়ার, আমাকে সর এরকম বসা দিয়ে দেবে। আরেক শুভ পরে এসে বললো ভাই 50 টাকা দেন। কেন ভাই? তা বললো এই যে বসলেন আপনি, আমার ভাই একটু বাতাস খাবো, সেটাও খাইতে পারবো না, বাতাসেরও ভাড়া দেওয়া লাগবে ভাই, এটা হবে না, আমার কাছে নাই টাকা, নাই দিতে পারবো না। খুব ঝগড়া হলো, টাকা আমি দিয়ে লোকটা সাগরের বাতাস খাবো টাকা, আপনার এখানে বসাইতে বলিছে কে, ঝগড়া লাগাইতেছি, ছাতার ভাড়া চাইনি, ছাতার ভাড়া চাইনি, বাতাসের ভাড়া দেবো কেন, এটা আল্লাহর দেওয়া দান, এটার কেন ভাড়া হবে। তো এই জায়গাটা ডিসেম্বর জানুয়ারিতে আসতে পারলে খুব আরাম হবে ওয়েদারটা। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কি আর ডিসেম্বর নেই, আমি থাকি অটো, কেউ নেই চরে, টোটাল চরে কেউ নেই। আমি ও মাথা থেকে একটা ব্যাগ হাতে নেব, বাজার করতে করতে ঢুকবো, এই যে বিভিন্ন গাছ লাগাইতে যাচ্ছে না, এই গাছে তো ফল হয়ে পড়ে থাকবে, তাহলে এটা বাজার করবে কি? আমি ওই ব্যাগ ব্যাগে কুমড়া নেব, লাউ নেব, আপনার কাঁচামরিচ নেব, হ্যাঁ এগুলো নিয়ে ঠিয়ে পটে ফেলবো। আচ্ছা, ওই বাড়ি থেকে কাঁচামরিচ তো জানি না, ওই সময় এখানে পাওয়া যায়, গাছ হয়ে পড়ে আছে, ওই গাছগুলো তো আর মারে না, এই লাউ গাছটা সেরা নামাই দিয়ে চলে যায়, আচ্ছা মারে না, ফল টাল হয়ে পড়ে থাকে, শুয়োরে বন্য শুয়োর বা হরিণে কিছু নষ্ট করে কিছু থাকে, ব্যাস আমাদের বাজার হয়ে যায়। এখানে এমনি বাঘ টাক ঢোকে নাকি? এই সিজনেই ঢুকে যায়, এই সিজনে মানে আমার যেখানে ঘর আছে এখন, গত গনে ময়ায় ও হাঁটিছে, এসে পায়ের ডাক পাইছে, আমার ওই লোকজনে বলতেছে ভাই আপনি এখানে একা একা ঘুমান, আপনি এখানে ঘুমায় না, আমি আবার দরজা খুলে ঘুমাই, আচ্ছা দরজা টরজা লাগাই না, বলছে আপনি আর আপনার অভ্যাস খারাপ, আপনি দরজা মরজা খুলে ঘুমান, আপনি ঘুমায় না। আমি করলাম, আমি বললাম যে আমি আসার আগে টেলিফোন করে দিছিলাম যে আমার ওই জায়গাটা একটু পাহারা দিস, আমি আসার সময় বলে দিছি আর পাহারা লাগবে না, আমি এসে যাচ্ছি। ওকে, বাঘও কথা শুনে, হচ্ছে কি রাত্রেবেলা তো, ও তো রাত্রে ছাড়া তো ওইখানে ওইভাবে ঘুরতে আসে না, যখন নির্জন হয়ে যায়, যদি একটা বাতি জ্বালানো থাকে, একটা আলোর ব্যবস্থা হয়, এখানে যেরকম মুরগির দোকান আছে গরু মাংস টাংস পাওয়া যায়? বাড়ি থেকে এনে ওই বরফের ভিতরে বরফে করে নিয়ে আসলো, একবেলা খাইতে কারণ ওই গরুটা কখন হরিণ হয়ে যাবে তা তো সে বুঝতে পারবে, সেটা একটা ভয়ঙ্কর বিষয়, হরিণ বানায় ফেলবে, এটা একটা বেশ ভয়ঙ্কর বিষয়, পরে ওই গরুর মাংস একটা কাল হয়ে যাবে আর কি। আগে এক সময় এখানে গরু নিয়ে আসতো, আচ্ছা গরু নিয়ে আসতো পালান, প্রচুর গরু আনত, আর গরু খুব শান্ত হতো এখানে, বাতাস টাতাস আবার তোমার আছে, ঘাস আছে হইতো, কিন্তু এখন আর আনতে দেয় না, বন বিভাগ ওইটা আনতে দেয় না, কারণ ওই গরু যদি এখানে থাকে, গরু তো এলো পাতাড়ি হাঁটাহুটি করবে, ওই খায় বাঘ টাক, এই জন্য গরুটা আর আনতে দেয় না, রিস্ক বাড়ে যায় অনেক, বাঘের রিস্ক। এটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু সবাই সমুদ্রে গোসল করে প্রতিদিন।
লিমন। এখানে একটা কচ্ছপ এবং কাছিম একটা না, আমি ওইদিকে আরেকটা দেখছি। একটা জোয়ারের পানির সময় এসে আটকে গেছে কোনো কারণে এবং মারা গেছে। ইনজুরি হয়েছে নাকি কোনো একটা? এখনো ওই আছে, বেশি দিন হয়েছে নাকি জানি না, রক্ত রক্ত জোড়া। এটা লাস্ট জোয়ারে ইয়ে হয়েছে, নাহলে আটকে থাকতো না, জোয়ারের পানিতে ছুটে যেত। ফুটবল খেলা চলতেছে, দেখেন গোলবার, ও ওইদিকে আরেকটা গোলবার। খুবই মজার লাইফ, তারা যখন মরাগুনের সময় এখানে থাকে তখন এই সমুদ্রের পারে ফুটবল খেলা। জালের ইয়ে, এটা টেনে উঠা না, এটা কি দিয়ে পরিষ্কার করতেছে? বালি দিয়ে। এই যে পরিষ্কার করছে বালি দিয়ে। নোনা পরিষ্কার করতে বালু দিয়ে পরিষ্কার করতে হয়। দুবলাচরের নিউ মার্কেট। আমার খুবই দেখার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে মহসিন ভাইয়ের ভিডিও দেখার পর। সো আমি খুবই লাকি যে আমি মহসিন ভাইকে নিয়েই আসতে পারছি। সো আমার দেখাটা মোর ইন্টারেস্টিং অ্যান্ড আপনাদেরকেও দেখাইতে পারলাম আর কি নিউ মার্কেটটা আসলে কীরকম। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থাম্বস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন, নেক্সট ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে দ্যাটস ইট, গুড বাই, গুড নাইট।